শুনতে পারি না আমায় আমি আগে প্রাণী কি শুনি আমি আগে প্রাণী শুনি আমি আগে প্রাণী কি শুনি আমি আগে বনে কি যায় কি শুনি আমি মুই আমি আগে প্রাণী কি শুনি শুনি আমি আগে প্রাণী শুনি শুনে দেখুন আগে ভগবান তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা অন্তর্যামী ভগবান আগে রাধারানীর দর্শনের জন্য রাধারানীর কৃপা পাওয়ার জন্য সবলের পায়ে গিয়ে জড়িয়ে ধরছে অগথাইয়া সবলের পায়ে কোন ধরনের সুবল বলছে তা নাই এখানে দাদা বলাই নেই শ্রীরাম নেই সদাম নেই বসুরাম নেই কেউ নেই এই বনের মধ্যে আমি কি করি আর একটা শেষ চেষ্টা করে দেখতে পারি ঠিক আছে গাড়াইকে নিয়ে যদি রাধা কুণ্ডে চলে যায় যেই কুণ্ডতে সেই তো রাধা হয়তো রাধা কুণ্ড দেখলে একটু ভাবটা প্রশমিত হতে পারে সুবলকে সঙ্গে নিয়ে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙে 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 বিজাপদ রাধা কুণ্ডের অপূর্ব শোভা আর যে কৃষ্ণকে নিয়ে রাধা কুণ্ডে এসেছে রাধা কুণ্ড যেন উঠলে গেছে তাদের আনন্দে ধরে না আনন্দে ধরে না আনন্দে ধরে না মহানন্দিয়া রাধা কুণ্ডে উথাল তরঙ্গ দিচ্ছে সুখ সারি গান করছে ময়ূর ময়ূরা কে হু কে হু রবে ডাকছে ভ্রমরে ভ্রমরে গুনগুন করে গান করছে কোকিল কোকিলা মুহু মুহু তানে ডাকছে এই শোভা দেখে রাধা কুণ্ডের দল এত সুনির্মল হয়েছে যে কি বারা তার কুণ্ডের দলে চক্রকান্তি ধর্ম ভরে না
আগে মহানন্দী রাধাকুণ্ড শোভা দর্শন করছে শোভা দেখতে দেখতে ভালোর জন্য কৃষ্ণকে নিয়ে গেল তো হঠাৎ কৃষ্ণ মূর্ছা চলে গেছে রসিক নাগর رسيك نغرا এক বন্ধুকে যদি নিয়ে যান আজকাল যে অনলাইনে প্রেম হয় অনলাইনে এক বন্ধু আরেক বন্ধুকে সহায়তা করে না যখন হ্যালো হ্যালো আজকে বলবে আসছি আনিব ওকে নিয়ে আসছি মানে একজন যদি সহায়তা না করে হবে না তো দুই বন্ধু গেছে এক জায়গায় যদি সেখানে গিয়ে এক বন্ধু যাকে যাকে সঙ্গে নিল তার যদি কোনো অবস্থা খারাপ হয় বিপদে সে পড়বে না যে নিয়ে গেছে তারই তো বিপদ সবল তো এখন মাথায় হাত কথা বলতে বলতে কানাই আর লোকসান হয়ে গেছে কানাই চেয়ে দেখে নারী স্পন্দন প্রায় বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমরা যখন কোন মানুষ মূর্ছা যায় কি করি প্রথম কি করা হয় সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে ডাক্তার পাওয়া যাবে আপনার পাড়ায় যদি লোক পাড়ি কেউ ডাক্তার থাকে ডাক্তার তো বাড়ি থেকে আসবে তো বাড়ির ড্রেসটা তুলবে পাল্টে আসবে কিন্তু সাথে সাথে কি করবে মূর্ছা যদি কেউ করে দেয় জল চকে মুখে জল দেওয়া হয় সবল দেখলো রাধা কুণ্ডের তীরে এসে কাঁদায় এই অবস্থা সঙ্গে সঙ্গে রাধা কুণ্ড থেকে জল এনে তার মুখের মধ্যে চকের মধ্যে ছিটকে দিচ্ছে দেখা যায় তার জলের যে ছিটকা তা থেকে কানাই নয়নের ধারা অনেক বেশি মন্দাকিনী ধারার মতো কানাই জল পড়ছে কিন্তু মুখে কথা বলতে পারছে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে জল নিয়ে তার গায়ে করোনা দিয়ে বসন Oh,
ছিল কানোর জ্ঞান ফিরছে না সুবল মনে মনে চিন্তা করলাম আমি কি করি একটা উপায় আছে যার কারণে আমি তাকে কানুকে নিয়ে রাধাকুণ্ডে এসেছি সেই রাধাকুণ্ডে সে আকামরে আবার ঠিক সেই রকম অবস্থা হলো একটাবার রাধা নাম স্মরণ করে দেখি ধীরে ধীরে কানাইরে কানে কানে জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 জয় যেই কানাই কানে কানে রাধা নাম দিয়েছে সঙ্গে সঙ্গে কানাই চোখ খুলেছে চোখ খুলেই সবলকে বলছে আমায় কে বা শোনালো রাধা নামের এমন দাহিকা শক্তি চেনা গুণের বিচার করে না জাতের বিচার করে না কুলের বিচার করে না যারই ভক্তি রাখবে তাকেই নাম কৃপা করবে আমাদের মধ্যে জাতি বৈষম্য করে কিন্তু কাজী নজরুল ইসলাম একজন মুসলমান করি সেই কাজী নজরুল ইসলাম একজন মুসলমান কবি হয়ে দেখবেন কাজী নজরুল ইসলামের অনেক বৈষ্ণবীয় গান এত বড় প্রেমিক ছিলেন এত বড় রসিক ছিলেন প্রেমিক না হলে রসিক হওয়া যায় না আগে প্রেমিক হতে হবে তারপর রসিক আর যারা রসিক হয় তারা প্রেমিক হয়ে যায় একদিন নজরুল স্ত্রী বলেছিল একটু বাজার থেকে বাজার করে আনতে বাজার করতে হচ্ছে ব্যাগ নিয়ে তো বাজার করতে গিয়ে ব্যাগ নিয়ে বাজার করছে তো বাজারে ঢুকবে হঠাৎ শুনতে পায় একটা বন্ধ ঘরের মধ্যে কে গান করছে ওই গান শুনছে গান শুনছে গান শুনছে শুনতে শুনতে বাজার বেগের কথা বলে গেছে বাজারটা করবে শূন্য বেগ নিয়ে চোখে জল ঝরছে ঘরে এসে ঘরে ফিরে এসে একটা দরজা ঘরের গোপন দিয়ে দরজা লাগিয়ে আপন মনে কাঁদছে আর গান গাইছে ওই বাজারে গিয়ে একটা লোকের গান শুনে তার প্রেম হয়ে গেল হরে সে হরি কে মনি Hare Krishna, Hare Krishna,
আমরা করি কি আজকাল লীলারও ঠিক নেই এখানে একটা কথা বললাম আরেক জায়গায় আরো দশটা কথা বললাম মাঝখানে একটা খিচুড়ি হয়ে গেল ডাল চাল সবজি মিক্স করে যেভাবে খিচুড়ি হয় কীর্তন আজকাল খিচুড়ি হয়ে গেছে হারমনি কি করে একটার পর একটা আসবে প্রথমে শ্রদ্ধা শ্রদ্ধা হলে আপনি সাধু সঙ্গ করবে তবে মা আজকালকের সাধু সঙ্গ বিরল কোন কোন সঙ্গে হয় ধর্মের প্রকাশ আর কোন কোন সঙ্গে হয় তার পূর্ব ধর্ম নাশ যার তার সঙ্গ যদি বলে অভক্তের সঙ্গ বলে আপনার যেটুকু আছে সেটুকু যাবে আর ভক্তের সঙ্গ যদি বলে আপনার ভক্তি বাড়বে এটাতে কমানোর আশা নেই দিন দিন আপনার ভক্তির তরঙ্গ বাড়বে তাই বুঝে ভক্তের সঙ্গ করবে বুঝবেন তাদের সঙ্গ করলে আপনার ভক্তি বাড়ছে যেখানেই আপনার গৌর কথা ছাড়া আন কথা হবে কৃষ্ণ কথা ছাড়া আন কথা হবে সেটাই অভক্ত সঙ্গ ভগবানের কথা ব্যতিরিকে যদি আন কথা হয় আন কোনো প্রসঙ্গ হয় সেটা ভক্তি জগতের বাইরে এটাতে আপনার কোনো কল্যাণ হবে না মাই জগতের কথা বলে লোককে ভোলানো যাবে কাড়ানো যাবে আমারও তো মানে অনেক বছর হয়ে গেছে এখনো মার কথা মনে হলে চোখে ঝরঝর করে জল আসে প্রসঙ্গ ক্রমে কথা ক্রমে আসতে পারে কিন্তু বাউলদের গান নিয়ে আর মা বাবাকে নিয়ে গান করলাম বাউলিয়া যে গান করে এটা বাউল গানের আসর নয় তাই তো আজকাল কীর্তনিয়ারা আমরা কি করি যেভাবে লোক মনোরঞ্জন পায় সেভাবেই কীর্তন করি যেমন শ্রোতা তেমন বক্তা তেমন কীর্তন দাতা সব এক হয়ে গেছে তাই এত টাকা খরচ করি আমরা আমাদের পকেট কিন্তু রেজাল্টটা দিল কোনো লাভ হয়নি শুধু নামের আভাসে দেওয়ার হবে কিন্তু তার ভক্তি হবে না তাই নাম এমনই গ্রহিকা শক্তি এসব আলোচনা করলে আমি দু চারটা কথা বলতে হবে তো সুবল যে কোথায় ছিলাম বলুন তো আমরা কোথাটা কোথা দেখে এসেছি দেখি আপনারা বলেন তো দেখি কোন প্রসঙ্গে ছিলাম বলুন না একটু জুড়ি বলুন কোন প্রসঙ্গে ছিলাম রাধাকুণ্ডে কৃষ্ণ মূর্ছা গিয়েছে আর সুবল না কৃষ্ণের কানে রাধা নাম দিয়েছে এবার সুবল বলছে কাকে কথা যখন বলেছি সেটা কথা বল তোর কাছে আমাদের অনেক ঋণ আছে বন দাবান আরো বিশ্বজনে তারও দান দিলে তিনি সেটারও শুনিতে দেখুনো বলিবে তাহাই বলিব আমি বলি সজল নয় যদি সকালবেলা একটু লেগেছে ভালোই ঠান্ডা লেগেছে কিন্তু আপনারা রাত্রিবেলা নয় রাত্রিদের মধ্যে হাত ছিল এখন তো হাতটা উঠাতে পারে জানেন একটা বার হাত উঠিয়ে যদি হরিনাম করেন 1000 বার হরিনাম করলে যে ফল হয় একবার হাত উঠিয়ে হরিদ্বনি দিলে হরিনাম করলে সেই ফল হয় তো মাঝে মধ্যে একটু হাত উঠিয়ে হরিনাম হরিদ্বনি দেবে তো শোন যেই শুনেছে তাকে রাধার কানুর কাছে রাধারণীকে এনে দিতে হবে আর উপায় নেই ধীরে ধীরে ছুটে গেছে কানার কাছে গিয়ে বলে শোনো কানাই
আমি তো তোকে রাধা কুণ্ডে রেখে যাব কোন বিশ্বাসে রেখে যাব তোর মনের কি অবস্থা তো রাধা কুণ্ডকে সাথে রাখলো ও হে রাধা কুণ্ড যদি আমার কানাই হারাই হারাই মনে তোমার কুণ্ডে প্রাণ দিতে যা দেখবেন আমার যাত্রা ভালো হবে না তো ঘরের সবাই যদি খুব আনন্দে থাকে আর আপনি একটা কাজে যান সে কাজটা আপনার সম্পূর্ণ হবে তো কানাইকে বলছে কানাইকে তোর মলিন বদনে রেখে যদি আমি রাধারানীকে আনতে যাই আমার যাত্রা ভালো হবে না রাধারানীকে আনতে পারবো না তুই এভাবে রাধা রাধা বলে উন্মাদ হয়ে গেছিস রাধা বলে পাগল হয়ে গেছিস তুই একটা কাজ কর আমাকে একটু হাসি মুখ হাসি মুখটা তো দেখি আমায় হাসি মুখে দাও রে হাসি মুখে দাও রে তোমার করুণ ছায় বসিয়ে উনি কথায় আর কাজে একটা বিল নেই দেখো মাথায় যদি
খুব বেশি টেনশন থাকে চিন্তা থাকে আর রাস্তা দিকে আপনি যান আর মনটাকে হাসি থাকবে কারণ আমাদের শাস্ত্রটা বলছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড তার মুখ রেখেই বোঝা যায় আমরা বলি না আজ তোমার মনটা এমন কেন চিন্তা করছে টেনশন হচ্ছে নাকি তো সুবলীর এত বড় চিন্তা এই দিনের বেলা একটা ঘরের কুলবধূ কোথায় আছে কি করছে কি করে রাধারানীকে আনবে যদি আনতে পারে ভালো যদি না আনতে পারে তাহলে কৃষ্ণ প্রাণ ত্যাগ করবে এত বড় চিন্তা নিয়ে সবল প্রভুন্নিত পদ কেন ভগবানের চিন্তা করে যদি কেউ যায় কৃষ্ণীতি মঙ্গলম নাম যশ আছি প্রবর্ততে ভস্মি ভবন্ত রাজেন্দ্র মহাপাদক উদয় কৃষ্ণ নামটাই হচ্ছে মঙ্গলময় তা আপনি যাত্রাকালে যতই চিন্তা যতই কিছু করেন আমাদের দীপ শিক্ষা দিলেন তোমার সাংসারিক জগতে জড় জগতে যতই তোমার জীবনে দুশ্চিন্তা আসুক যত যতই তোমার ঘাত প্রতিঘাত জীবনে আসুক মহাপ্রভু নিজে লিখেছিলেন আর কোন শ্লোক মহাপ্রভু নিজে লিখেননি এই আটটা হচ্ছে শিক্ষা শ্লোক চরিতামৃতে একদম শেষ দিকে আছে তুমি আমাকে পদতলে বিশ্রাম করো তুমি আমার জীবনে যত ঘাত প্রতিঘাত দুঃখ বাঞ্ছনা যতই তুমি নিয়ে থাকো না কেন যদি সময় ভালো হয় গুরু আশীর্বাদ আছে গুরু ভালো আছে তখন দেখবেন মাঝে মধ্যে একটু আর যেই দুঃসময় আসে আরে বাবা দীক্ষা নিলাম কোন লাভ আরো আমার তিন দিন ক্ষতি হচ্ছে কিন্তু এটা ভক্তি জগতের একটা পরীক্ষা জীবনে যদি পরীক্ষা না দেয় পরীক্ষা না দিয়ে কেউ সার্টিফিকেট পায় না যে জীবনে যত সুখ বেশি তার জীবনে তত কষ্ট বেশি এটা বাস্তব দৃষ্টান্ত আপনি যত সৎ পথে চলবেন ভক্তির পথে চলবেন ততই জীবনে আপনার ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট বেশি থাকবে কেন রে ভগবান দিয়ে দেখে সে আমাকে ভুলে যায় কিনা শত ঘাত প্রতিঘাতের মধ্যেও যদি হে পাশে হা গোবিন্দ হা গোপীনাথ বলে ভগবান সেই ভক্তকে তখনই তার কাছে তুলে টেনে নেয় তাই সুমন ভগবত চিন্তা করতে করতে যাচ্ছে এখানে একটা আমার পদ মনে পড়ল আমার পিতামহ শ্রীহট্ট জেলার কীর্তন সম্রাট ছিলেন তৎকালীন সময়ে এখন তো ঘরে ঘরে গ্রাজুয়েট লোক আজ থেকে 110 বছর আগের গ্রাজুয়েট ছিলেন আমার ঠাকুরদা প্রভুপাদ ধরেরমন গোস্বামী তোনার কীর্তন শোনার সৌভাগ্য হয়নি আমি যখন একটু বড় হলাম তখন ঘরে বসে বসে গান করতেন উনি একজন বিশিষ্ট পদাবলী বৈষ্ণব পদাবলী কীর্তনিয়াছিলেন শ্রীহট্ট জেলা দাদুর কাছে বসেছি তখন ক্লাস 7 এর ছাত্র আমি এই দেখুন ভাবরাজ্য কি বস্তু এটা আমার ব্যক্তিগত জীবনের একটু কথাটা মধ্যে আনছি আমার ঠাকুরদা দেখতাম সেবার সময় সেবা যখন ঠাকুরগড়ে যেতেন ঠাকুরগড়ে গেলেন আর সব সময় লীলা স্বর্ণের মধ্যে থাকতেন একা একা রাত্রিবেলা বিছানায় বসে রাধারানীর অভিশাপ আস্বাদন করতেন কোনদিন আমার মা গিয়ে বাতাস দিতে হতো মাঘ মাসের দিন এত প্রচন্ড ঠান্ডা
শরীর ঘর মাত্র কলেবর হয়ে কলেবর হয়ে গেছে বিছানা থেকে পড়ে যাচ্ছেন কাঁপতে কাঁপতে এরা আমি অভিশাপ চিন্তা করতে করতে একদিন ওই পট্টা গান করেছিলেন সুবল মিলনী দুপুর বেলা সেবা করে বারান্দায় বসেছেন তার চৌকির মধ্যে আর আমি গিয়ে পাশে বসেছি একটু আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম একটু লাগানো দিয়ে করতাম বেশি তুই তখন বলেছিলেন জানিস আমার দাদুর রাখা নাম কানুপ্রিয় শুন সুবল যখন আনতে যাচ্ছে রাধারানীকে সুবলের মনটা তো মলিন কিন্তু মলিনের মধ্যে এত উজ্জ্বল কেন ওরে রাজা নিতে যায় সুবল থাকে যায় তা দেখবেন মলিন বদনটা তার ঝলমল হয়ে যায় রাধারানী ঝলমলের প্রতিবিম্ব হেমাঙ্গিনীর হেমাঙ্গি সর্বদা ঝলমল করছে তাই তার নাম নিলে যখনই নিবে দেখবেন আমার হৃদয় মন্দিরে আনন্দের সৃষ্টি হচ্ছে পুলক সৃষ্টি হচ্ছে তো সকলে রাধারানী জানতে যাচ্ছে ওই যাই দেখো রাধায় ওই যাই দেখো দেখো ওই গায়ে রাধায় রানী বারে ওই গায়ে রাধায়
তো সেই কাট্টা শক্তি যুগ মায়া আমার মা
يقول لك أنا أبغي أشوف شو شغل شو شغل شو شغل চন্দ্রবানু রাজার মেয়ে
চন্দ্রা আর ছেলের নাম সুবল শোভানু ছেলে তারা তিন ভাই ছিল চন্দ্রবানু শোভানু বিশ্ববানু ও তাহলে বউয়ের ভাই তো দেখবেন মাওইমারা যতই গরম হয় পুত্রা ঝিয়ারি যদি আসে একটুকু বুঝতে কিন্তু দেয় না সালাম যারা বুদ্ধিমান যারা ও বাবা রে আইসো নিতে বাবা স্কুলরা তো আমরা রে শোনা রে কত সুন্দর করে খাওয়াবে পড়াবে মানে জাতি পুত্রা বুঝে আমার ভনটা বড় সুখে আছে হ্যাঁ একটুকু বুঝতে পারে না তখন ভুল যদি হলে জানিস দাদা শাশুড়ি মা যা বলুক না এই মিথ্যা কথা বলবি না শাশুড়ি মা গুলো আমি দেখলাম কি সুন্দর বাবা বাবা বলে আমাকে কত খাবার দিল কত আদর করলো এবারে জপিলা কাছে সে বলছে তুই কেন এসেছিস শোনাম মা আসার কারণ হলো বড্ড পিপাসা পেয়েছি সারাদিন থেকে বনা বনে ঘুরছি তো জল খাওয়ার জায়গা দেখলাম এখানে যেমন বোনের বাড়ি আছে একটু জলে খেয়ে যা মাওইমার মন তো এবার আগের মতো নয় সরল হয়ে গেছে আসলে যেটা এটার মন তো সরল হয় না বাবা আসলটা কে জানে এই কুটিলা কুটিল যারা যতই সাধন করুক ভজন করুক যতই জপ তপ ধ্যান যতই কিছু করুক এই জায়গায় ভক্তি দেবী আসবে তাই আমরা বেশি পাপ হয়ে গেছি কুটিলা এই জায়গাতে ভক্তিকে স্থান দিতে হলে এই জায়গাটাকে সত্য সুন্দর নির্মল করতে হয় আর সেটা গুরু কৃপা ছাড়া হয় না সাধু সঙ্গ ছাড়া হয় না কুটিরা সব কথা শুনছে দেখছে আমার মা তো একদম মাকে ভর্তি নিয়েছে গিয়ে ধীরে ধীরে বলছে এসো এসো জল খাবে রে শুভ আমি ভেবেছি বাবা অনেক বয়স হয়ে গেছে চোখে টোকে ভালো করে দেখি না আর তখনকার সময় দেখবে চশমাও ছিল না যে চশমা লাগিয়ে দেখবে না জেনে শুনে গালি দিয়েছি মনে কিছু বলবি না বাবা তোর মায়ের কাছে গিয়ে বলবি না কটিলা বলে শোনামা এত যে পটে গেলে ওই রাখালকে দেখে তুমি রাখালের বিষয় জানো বলে কেন রে ওটা রাধারানীর ভাই তুমি জানো না মা কৃষ্ণ তো হতে পারে কৃষ্ণ কালো ছেলেটা কি ভরসা কি সুন্দর কৃষ্ণের মতো বাঁকা নাকি কৃষ্ণ একদিকে বাঁকা একদিকে কালো ওটা কৃষ্ণ নয় তুমি জানো না মা কালো সাদা হয়ে যায় কালো সাদা হয়ে যায় বিষ্ণু জাদু জানে কালো সাদা হতে তার সময় লাগে না আমি নিজের চোখে দেখে এলাম বউ সূর্য পূজা করছে দাদাকে বললাম আর দাদাকে সঙ্গে নিয়ে যেতে না যেতেই দেখি বউ কালী পূজা করছে বৃন্দাবনে যেদিন রাধারানী সূর্য পূজা করতে গিয়েছিল মাকে বললো মা তোমার মনে নেই বলছি আয়া দাদা গো সোনা দাদা মধুর গাইছে কি বলবো দাদা আমারই বলতে লজ্জা হয় তুমি তো আমার ভাই এটা ভাই বলে এরকম কথা বলা যায় না তুমি না বলেও পারছি না
তাই মা আমাদের চোখে দেখেছি তো আগে তো সহজে বিশ্বাস করল না থাকো আর যা হওয়ার হবে শহর গিয়ে জল খেয়ে এসো রন্নশালায় আমার বৌমা আছে শুনিয়া সুবল হর শীতম শুনিয়া সুবল হর শীতম চলিও না যার কাছে ওরে চলিও না কুটিরা পেছন পেছন যাচ্ছে কুটির বুদ্ধি দশ কুটিরা দেখলাম একটু বাইরে আড়াল থেকে শুনি সত্যিকারের ভাই বলি কি নাকি আলাপ না কৃষ্ণ কুটিরা কুটিরা আড়াল থেকে বসে আছে রাধারানী বুঝতে পারলেন না নদী আছে সামনে শহরকে দেখে রাধারানী উনিতে বলছে কি শুভ বলো রামানুজের রামানুজ মানে রামের অনুজ মানে বলরামের ছোট কৃষ্ণ কুটিরা দেখলো না আমার পরবর্তী সম্প্রদায় এসে গেছে লীলাটা পুরোপুরি সাধন করতে পারবো না আমি মিলন দিয়ে দেবো কুটিরা দেখলো না রাধা ও কৃষ্ণ নয় সরে গেছে যেই কুটিরা সরে গেছে আবার করে যুগে বলছে আমার প্রাণ গোবিন্দ জি বলেছি প্রাণগোবিন্দের কুশল সুবল বলছে বিনোদিনী ওরে দিবানি শিকা নাই পড়ে মনে Oh,
সুমনের বেশে মনে রহনি সে মনে করল রাধা শাশুড়ি নরনি সম্মুখে হে তো কার্তিক মাসে বেগুন রান্না করতেন না আজকে বেগুন রান্নার গান শুনে যদি কার্তিক মাসে বেগুন রান্না কোনো অপরাধ হবে কার্তিক মাসে ঠাকুরকে বেগুন দিতে নেই ওটা দামোদর মাস তো শোভন এদিকে রান্না করছে আর রাধারানী গিয়েছেন পূর্ণ থেকে পূর্ণগিরি গিয়ে তার একটু পরীক্ষা করি পরীক্ষা করতে গিয়ে দেখে যে চন্দ্রাবলীর কথা বলেছি ঋষি কথা বলছে কৃষ্ণ বলেন থাক আমার আর প্রয়োজন নেই এত বলি রাধা কুণ্ডের খুব আনন্দে আছে সুবল সবার বেশি রাধা গোবিন্দকে নিয়ে এদিকে সুবল চিন্তা করছে যে ধরা পড়ে যায় ছেলে মানুষ তো কুন্দলতাকে সঙ্গে নিয়ে সবল গেছে এবার সুবলের একটা আবদার গিয়ে বললো রায় আমার জন্য তোর কৃষ্ণ দর্শন হলো তাহলে আজ কিন্তু তুই বামে দাঁড়াবি আমি যখন রাধা আমি বামে দাঁড়াবো রাধারানী বলছে না আমি তো আসলে রাধা তুই ভাই ভাইয়ের মতো থাকবে ওরে দাঁড়ালে সুবল ভাইয়ের আমি এত কষ্ট করেছি এত রিস্কি আমি বর্তমান সময় রান্না করেছি এখন আমি ডান দিকে যাব না রাধারানী রাধারূপী সবল গেছে বামে আর আসলে রাধারানী সবল রূপী রাধা দক্ষিণ ও যে বামেতে সবল দক্ষিণে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম